নমস্কার, আমার ভুঁই ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো আধ পাকা আমের চাটনি। আমটাকে ছুলে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে সর্ষে বাটা, 5-6 কোয়া রসুনকে আমি থেঁতো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা লাগবে, আর লাগবে কালো জিরে। আমি 3টে ছোট সাইজের আম টুকরো করে নিয়েছি, আর এখানে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব থেঁতো করা রসুনটা। রসুনটাকে একটু ভেজে নিয়ে আমগুলো দিয়ে দেব। আমটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন। আর দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমটা যেহেতু প্রায় পেকেই গেছে তাই মিষ্টি আছে, অল্প চিনি লাগবে। বড় চামচে 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে 2 মিনিট মতন আমটাকে নেড়ে চেড়ে নিয়েছি লো ফ্লেমে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পরে 1 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুব সহজেই আধ পাকা আমের চাটনি বা আচার, যা খুশি বলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আচারটা আপনারা পরোটা, রুটি, ভাতের সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে।